ওকে গাইস, আজকের ভিডিওটা অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে। যদি আজকের গল্পটা তুমি পুরোপুরি শোনো, তুমিও বলবা যে হ্যাঁ ভাই, আমারও করতে হবে ট্রাই। এই ভিডিওটা দেখার পর তুমি বলবা তাহলে আজকে থেকে আমিও ট্রাই করব, আমি যদি ট্রাই করতে পারি তাহলে আমারও অনেক লাভ হবে। তো এই জিনিসটা আমি ট্রাই করার পর থেকে আমার কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছে অ্যান্ড বর্তমানে অনেক ভালোই আছি। অ্যান্ড তোমরা যদি এটা ট্রাই করতে চাও তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোপুরি দেখতে হবে, আর ভিডিওটা অনেক মজাদারও হতে চলেছে। এর আগে বলে নিচ্ছি, তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দাও। তোমরা কিন্তু ভিডিওতে লাইক দাও না, আগের একটা ভিডিও দেখলাম 6000+ ভিউস আছে অ্যান্ড ওইটার মধ্যে লাইক মাত্র 600, মানে তোমরা লাইক দিতে চাও না। এর জন্যই তো তোমাদের জন্য ভূতের গল্প আর অন্য অন্য স্টোরি আনতে চাই না। তোমরা যদি আমাকে হেল্প না করো, আমারও ইচ্ছা হয় না যে ভিডিও বানাবো, আমার তো লাইকই দেয় না, কেন ভিডিও বানাবো? তোমরা বেশি বেশি কমেন্ট করো, কমেন্টে লেখো হ্যাশট্যাগ স্নাইকো, হ্যাশট্যাগ লাভ, এগুলো লেখো বেশি বেশি আর লাইক দাও। অ্যান্ড আজকের গল্পটা শুরু করি। আজকের গল্পটা কিন্তু অনেক অনেক সুন্দর আর অনেক মজাদার হতে চলেছে, তো দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে প্রথমে পাইছিলাম টিকটকে, তো সেই গল্পটা আমি অন্য একদিন তোমাদের শোনাবো। আর তাকে আমি কিভাবে গেমে আনছি সেই গল্পটা তোমাদের আজকে আমি শোনাবো। আর তাকে গেমের মধ্যে আনার পর তাকে আমি আমার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছি, মানে বেস্ট ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড, মানে মারাত্মক লেভেলের কিন্তু। আর এটা করার জন্য আমার অনেক কিছু করতে হয়েছে, তো এর জন্য তোমাদের কি করতে হবে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে হবে। তো প্রথমে তার সাথে টিকটকে অনেক কথা হইতো, তো তোমরা অনেকে কিন্তু জানো যে আমার একটা টিকটক আইডি ছিল যেটার মধ্যে 100,000-এরও বেশি ফলোয়ার ছিল, বাট আপাতত আইডিটা ব্যান হয়ে গেছে কোনো কারণ ছাড়াই, মানে টিকটক যে গাঁজা খায় মানে আইডি ব্যান করে দেয়। তো যাই হোক, সেটা বাদ দেই। অ্যান্ড সেই আইডিটা থাকার পর সেই আইডি দিয়ে আমি একজনের সাথে অ্যাড হয়েছিলাম, তো তার সাথে আমার প্রচুর পরিমাণে কথা হয় এবং কথা হইতে হইতে তার সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফ্রেন্ডশিপ হয়ে যাওয়ার পর তাকে আমি বলি যে গেম ডাউনলোড করতে, ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ার ডাউনলোড করলে অনেক মজা হইব, দুইজনে খেলুম। তো আমরা শুধু মেসেজ করতাম, তো সিদ্ধান্ত নিলাম যদি আমরা কথা, মানে আমি সিদ্ধান্ত নিছি যদি আমরা কথা বলতে পারতাম তো ভাবলাম ওই যদি গেম আসে তাহলে ওর সাথে কথা বলতে পারুম। তো ভাবলাম দুইজনে যদি একসাথে সবসময় গেম খেলি দেখা যাবে ভিডিও বানাইতে পারুম, কথাও বলতে পারুম। তো এই চিন্তা ভাবনা করে বললাম যে গেম ডাউনলোড করতে, তো আমার কথা মতো ওই গেম ডাউনলোড করেছে। অ্যান্ড একদিন রাতে ওই আমার বলতেছে যে গেম আমি ডাউনলোড করলে আমাকে বকা দিবে আর আমি গেম খেলবো না। আর সাধারণত তোমরা জানো মেয়ে মানুষদের মোবাইল টিপতে দেয় না, মোবাইল চালাইতে দেয় না, কিন্তু ছেলে মানুষ তো মনে করো ওড়াদোড়া মোবাইল চালায়। তো তুমি যদি একটা ছেলে হয়ে ওড়াদোড়া মোবাইল চালাও তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আমি কিন্তু অনেক স্বাধীনভাবে মোবাইল চালাই। আর যদি মেয়ে হয়ে স্বাধীনভাবে মোবাইল চালাও সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর কার কার মোবাইল চালাইতে দেয় না বাসায় থেকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো অরে বলছি কে, আমার এই গেম তো খেলতে দিব না কখনোই, আর সামনে আমার পরীক্ষা। তো আমি বললাম ট্রাই করে, মানে আমি একটু রাগ করছি, পরে বলছি যে গেম নামাও, না নামাইলে কিন্তু ভালো হইব না। তারপর ওই ট্রাই করছে, অনেক ট্রাই করার পর পরের দিন আমার রাত্রিবেলা মেসেজ দিছে, মেসেজ দেওয়া বলতেছে যে আমার মোবাইল তো গেম ডাউনলোড হইতেছে না। আর তার মোবাইলে ছিল সাধারণত 2 GB র্যাম, তার কারণে তার মোবাইলে গেম ডাউনলোড হইতেছিল না, মানে তার সেট মেমোরিতে জায়গা কম ছিল। তারপর আমি তাকে বলছি যে গেম যেভাবে হোক ডাউনলোড দিতেই হবে। তো এভাবে কয়েকদিন পার হয়ে গেছে। তারপরে একদিন সন্ধ্যাবেলা আমাকে মেসেজ দেওয়া বলতেছে আজকে রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি মনে মনে ভাবলাম আমার জন্য সারপ্রাইজ, জীবনে আমার কেউ সারপ্রাইজ দেয় না, আর ওই আমার আজকে সারপ্রাইজ দিব। তো আমি তো মনে করো পুরোপুরি অবাক হয়ে গেছি কী সারপ্রাইজ হতে পারে। তো বলছে যে রাত 10টা বাজে লাইনে আসবো আর তখন আমাকে সারপ্রাইজ দিব। তো আমি অনেক অপেক্ষায় ছিলাম, 10টা বেজে গেছে বাট ওই আর লাইনেই আসে না। এদিকে 10টা থেকে 10:30 বেজে গেলো বাট ওই লাইনে আসে না। এভাবে 11টা বেজে গেছে তারপর লাইনে আসে না। এদিকে তো আমার মাথা পুরাই গরম হয়ে গেছে, মানে আগুন, মানে মাথা দিয়ে আগুন উঠতেছে এরকম অবস্থা হয়ে গেছিলো। মানে রাগে এতটা রাগ উঠছিল যে ওই আর আসতেছিলই না, মানে আমি ওর সারপ্রাইজের জন্য 10টা বাজে ভাবছি আসবো আর আমার সারপ্রাইজ দিব বাট আসে নাই। এভাবে 11টা থেকে 11:30, তখন তো রাগ এত বাড়তেছিল মনে হইতেছিল মোবাইল ফেঁকে ফেলাই দিই আর ওই আমার যে সারপ্রাইজ দিব অরে শুদ্ধে ফেঁকে ফেলাই দিই, মানে এতটাই রাগ উঠতেছিল। তো যাই হোক, অনেকক্ষণ পর 11:30 পর 12টা বাজলো তখন আসতেছিল না, মানে মেজাজ কতটা মানে গরম হইতেছিল। তোমাদের যদি কে এরকম অপেক্ষা করে তোমাদের কেমন লাগে? আমার কিন্তু প্রচুর রাগ উঠে, মানে আমার যদি 10টায় বলে আমার 10টায় আসতে হবে, 1 মিনিট লেট করলে প্রচুর রাগ হয়। তো যাই হোক, এরকম করতে করতে 12:30 বাজে, তারপর রাত 1টা বাজে আসছে লাইনে, বলো 1টা না সরি মনে হয় 12:30টাই হবে। তো তখন ঈশা বলতেছে সারপ্রাইজ রেডি। তো আমি কিন্তু ওই টাইমে প্রচুর পরিমাণে রেগে আছি, তো আমি বলতেছি সারপ্রাইজ সুরপ্রাইজ লাগবো না। তো যখন আমাকে বললো যে গেম ডাউনলোড করছি তখন তো মানে আমার যত রাগ ছিল সব এক নিমিশে শেষ হয়ে গেছে। তো আমি বললাম গেম ডাউনলোড করছো? পরে বললো যে হ্যাঁ করছি। তো তখন আমার রাগ সব চলে গেছে। তারপর বললাম আচ্ছা ঠিক আছে কালকে থেকে খেলবো।
তারপরের দিন আমরা গেম খেলা শুরু করলাম। তো গেমের ভিতরে যাই ওই কিছুই বুঝতেছিল না, তারপরে কলে আমি সব কিছু ডিটেলে বোঝাই দিছি। এরকম আস্তে আস্তে করে আস্তে আস্তে সে গেম ডাউনলোড করে গেম ডাউনলোড করে সেট আপ করে ফেলছিল, আইডিও খুলে ফেলছিল। তারপরে তার সাথে অ্যাড করি খেলি, এভাবে তার সাথে গেমের মধ্যে কথা হইতে থাকে, সারা রাত গেম খেলতাম। গেম খেলতে খেলতে এভাবে তার সাথে আমার বন্ধুত্ব অনেক অনেক গভীর হয়ে যায়। মানে প্রথম যতটুকু বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব থেকে আরও অনেক গভীর বন্ধুত্ব হয়ে যায়, এভাবে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় আমাদের মাঝে। তো এভাবেই কথা বলতে বলতে অনেক দিন গেম খেলি আমরা। তো গেম খেলতে আমাদের প্রচুর মজা লাগে, আমরা রাতের বেলা ট্রেনিংয়ে গিয়ে অন্য যে দল থাকে তাদের প্রচুর পরিমাণে জ্বালাই, তাদের মাথা বড় করে দেই, তাদের ডিস্টার্ব করি। অনেকে প্রেম করতে আসে, তাদের অনেক ডিস্টার্ব করি, ভালোই লাগে। ওই আর আমি এই দুইটা জিনিস করতে আমাদের প্রচুর মজা লাগে। অনেকে প্রেম করলে তাদের সেখানে গিয়ে মানে অনেক জ্বালাই, তো ভালো লাগে। এভাবে গেম খেলতে খেলতে একদিন এমন একটা জিনিস হয়ে গেলো, মানে গেম খেলতে খেলতে আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। তারপরে তো যা হওয়ার হয়ে গেছে, ওই আমার হয়ে গেছে, আমি ওর হয়ে গেছি। তো এভাবে আমাদের মাঝে রিলেশন শুরু হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এটা করতে পারো। তো তোমাদের কি এরকম কোনো ক্রাশ আছে তোমাদের ফ্রেন্ড লিস্টে যদি থেকে থাকে, বা তোমাদের গেমের মধ্যে যদি এরকম কেউ না থাকে তাহলে তোমাদের ক্রাশ কেবল বা গেম ডাউনলোড করতে থাকে, গেম খেলতে মানে একটু জোর করবা, তারপরে দেখবে গেম খেলবো, এইভাবে কথা হইব, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে ফ্রেন্ডশিপ থেকে ভালো সম্পর্ক রিলেশনে হয়ে যাবে। তো তো এর জন্য তোমাদের কী করতে হবে, তাদের বলতে হবে গেম ডাউনলোড করতে, তো এইভাবে তাদের সাথে রিলেশন হয়ে যেতে পারে। আর যদি গেমের মধ্যে অলরেডি থেকে থাকে তাহলে তাদের সাথে সবসময় খেলবা, ভালোভাবে আচরণ আচরণ করবা, দেখবা তোমরাও কিন্তু গার্লফ্রেন্ড পেয়ে যাবে। সো গাইস, ভিডিওটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। তো যাই হোক, ভিডিওটা কিন্তু তোমাদের এন্টারটেইন করার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নিয়ে কিন্তু মানে বোকামের পরিচয় দিবা না। তো যাই হোক গাইস, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, বাই বাই। तेरी आदतें मुझे जब से तेरे बिन पग भी बरस लगते, और यार तुझे और आज मेरी गलियां।